লা ইয়াযালুল লিসানু করতুবান বিযিকরিল্লাহ, ইসলামের সমস্ত কর্ম আমল একটা আমল দিয়ে পোষাই নেওয়া যায়, করে ফেলা যায়, একটা আমল করে সমস্ত আমল করে ফেলা যায়। সে আমলটা কি? চব্বিশ ঘন্টা ঘুম ছাড়া বাকি ষোলো ঘন্টা জিও বা আল্লাহর জিকির দিয়া ভিজা রাখো, আর কিছু লাগবে না তোমার। আল্লাহ আকবার। বৃক্ষ, বৃক্ষরোপণ হচ্ছে, প্রাসাদ নির্মাণ হচ্ছে, তোমার অনন্তকাল কালিমাতুল্লাহর ক্লিকগুলো দিয়া তৈরি হচ্ছে। তুমি ঘুমের পরে গিয়া, ঘুমের ঘরে অনেকে নিজের জান্নাতে যায়, খুব নেককার হলে নিজের জান্নাত নিজে দেখে আসে। কত দেখেছি এরকম, কতজনে এভাবে শেয়ার করেছি। ও ভাইরা, বস্তু জগতের বস্তু এবং ভোগবাদ সর্বস্ব ইহুদি খ্রিস্টানদের অসভ্য জীবন আমাদের আত্মাকে, আমাদের রুহকে, নাফসকে বরবাদ করে দিয়েছে। আর বরবাদির পথে যাবেন না। এই কোরআন হলো পুরাটাই আত্মা, রুহ। আমাদের দেহের ভিতরে যে রুহটা থাকে সেটা একটা রুহ, আর এই কোরআনটাও কি রুহ। সুরা ফাতেহা শুনলে কখনো বিরক্তি লাগে না? ২৯ রাকাত তারাবি যারা পড়ে, সাড়ে ১৪০০ বছর থেকে তা অনেকেই, ২০ রাকাত তারাবি, ৩ রাকাত ভিতির, এশার ৪ রাকাত, আরও ২ রাকাত, সব মিলিয়া রমজানে এশার সময় তো ২৯ রাকাত পড়ে ফেলে, ঠিক কিনা? আজ পর্যন্ত কোনো মুক্তাদি কোনো ইমাম সাহেবকে প্রস্তাব করেছিল, হুজুর এই একটা সুরা আর কত পড়বেন? কান ঝালাপালা করে আর ভালো লাগে না, একটু আজকে অন্তত এই সুরের পাতে এটা বাদ দিয়ে অন্য একটা সুরে পড়েন তো। শুনেছেন কোনোদিন কেন এই ঘটনাটা ঘটে, কেন এই অনন্ত আকর্ষণ হৃদয়ে হৃদয়ে এই গাঁথন সুরে পাতের সাথে, কারণটা কি? কারণ হলো মাছ কখনো পানিতে থাকতে বিরক্তি বোধ করে না, বিরক্তি বোধ করে। রুই মাছ জীবনে বলবে আর কত থাকতাম এই পানিতে, একটু পাবনা শহর ঘুরে আসি, রুই মাছ বলবে না, কোনোদিন না। ও পানিতে যেমন মাছের কোনো বিরক্তি নেই, এই রুহের, এই রুহের সাথে বাঁধনে কোনো বিরক্তি নেই। আল্লাহ, কোরআন নামক রুহের সাথে মানব রুহের যে বন্ধন, আল্লাহ। ফাতেহা ২৯ বার কেন, ২৯ হাজার বার বললেও কোনো দিন বিরক্ত হবে না। বিরক্ত হবে যদি কোনো গানের মজলিসে ৫০ টাকার টিকিট করে ঢুকলেন আর গান একটা ২০ বার যদি গায়, মারামারি করে বাঁশ দিয়ে পিটাইয়া প্যান্ডেল ভাঙ্গা গায়িকা নায়িকা সব তুলাধুনা করে তারপরে হাসপাতালে বা পাঠাইবেন, ঠিক না? গান আর পাইস না খালি, এই কারণ এই রুহের সাথে ওই জিনিস জোর করে আমরা খাপ খাওয়াইতে যাই, আসলে খাপ খায় না, ঠিক নয় কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, চিত্ত বিনোদন। আরে চিত্ত বিনোদন, কুলুব মানে চিত্ত, চিত্ত বিনোদন কি জিনিস এই কোরআন জানে আর কেউ জানে না। চিত্ত বিনোদন হলো জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ। সিনেমা হলে গেলে ঘুম আসে না, মসজিদে গেলে ঘুম আসে, কারণ আত্মারা শান্তি পায়, ঘুম আসে। কিন্তু সিনেমা হলে গেলে অশান্তির মারপিট ভিতরে চলছে, ঘুমাইবে কেন? সিনেমা হলে তো ঘুম আসে না, আসে না, পরে সিনেমা দেখে বাইতে আসে তবু ঘুম নেই, পরে ঘুমের ট্যাবলেট খাইয়া অশান্তির জাহান্নামে ডুবে তারপরে কোনো মতে ঘুমের ট্যাবলেট হাবি জাবি খাইয়া একটুখানি ঘুমা। এগুলি জীবন না। পশ্চিমারা আমাদের ইসলামী লাইফটা ধ্বংস করে দিয়ে একটা জাহান্নামি বিষাক্ত জীবন আমাদেরকে দিয়েছে, তো এই জীবন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, হবে কি না? এটাই ইসলামের রূহ। তোমার ভিতরটাকে তুমি রেডি করো, ভিতরটা নষ্ট করো না, ভিতরটা
নষ্ট করো না। ভিতরের কতগুলো আমল আছে, স্টেশন আছে, সেই স্টেশনগুলো সবসময় ধরে রাখো। ভিতরের ফার্স্ট স্টেশন হল তুমি আল্লাহর গোলাম, গোলামি করবা। সারা কোরআনে আল্লাহ শুধু আব্দের প্রশংসা, আব্দ, তুমি প্রেসিডেন্ট, তুমি প্রধানমন্ত্রী, শিল্পপতি, এগুলি দিয়ে প্রশংসা নাই। إنه إلا عبد أنعمنا عليه عيسى عليه السلام তিনি কি إنه إلا عبد একজন বান্দা আমার গোলাম আমার গোলাম مما نزل على عبدنا যে কোরআন আমি নাযিল করেছি আমার বান্দার উপরে আব্দ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আজকের শাহজালাল এত মহৎ কেন? শাহজালাল রহমতুল্লাহ কয় হাজার কোটি টাকা আমাদেরকে দিয়ে গেছেন, দিয়ে গেছিলেন কি চাইতো না, না বিশাল বিশাল কতগুলো টাওয়ার রেখে গেছেন, সেগুলির কারণে ওনাকে আর বলতেই পারি না আমরা, দেখা যায় কিছু। এত বড় এই লোকটা এই বাংলাদেশে সকল প্রেসিডেন্টদের সেও বড় প্রেসিডেন্ট যেন এখনো। আধ্যাত্মিক জগতের মানুষেরা শাহ কথাটা লেখে, শাহ অলিউল্লাহ, তাই না? তারপরে ইসমাইল শাহ, শাহ ইসমাইল, শাহ সুফি লেখে না? হ্যাঁ, এরা দুনিয়ার সরকারকে বলে এরা বডির বডির বাদশাহ। আর যারা রুহের জগতের যারা বাসিন্দা এরা হলো রুহের বাদশাহ, আত্মার বাদশাহ। শাহ জালাল, শাহ জালাল এরকটা আত্মার বাদশাহ ছিল এই বাংলাদেশের। আজও তো সেই তার সেই সে প্রেসিডেন্সি সে ধরে রেখেছে, ঠিক নয় কি? শাহ জালাল যদি আত্মার বাদশাহ আমরা বলি, তো এখনও তার সে বাদশাহ ঠিক আছে না নাই? যদি নাই বা থাকবে তাহলে তার নামে বিমানবন্দর হয় কেন? শাহজালাল রহমতুল্লাহকে গালি দিয়ে এই বাংলাদেশে কেউ ফিট বাঁচাইতে পারবে? আমাকে বলেন তো, আমি মাঝে মধ্যে ওনাকে নিয়ে ভাবি, কি যোগ্যতা, কি সার্টিফিকেট, ডক্টরও তো না উনি, কোনো পারমাণবিক বিজ্ঞানীও তো না, দুনিয়ার যোগ্যতা মর্যাদার বিচারে কই, কিছুই তো দেখি না। কিন্তু এই লোকটা শাহজালাল পাগল পাড়া হয়ে মানুষ তারে শ্রদ্ধা করে, ভালোবাসে, কি কারণে? ওই যে আবদুল্লাহ, কি ছিল আবদুল্লাহ? আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করে গেছেন, মানুষকে আল্লাহর গোলামির দিকে আহ্বান জানিয়ে গেছেন। সেই ইমেজ, সেই চেতনা তিনি আর তার সঙ্গীরা রেখে গেছেন এই বাংলার জমিনে। যেখানে গেছেন নমশূদ্র, হরিজন, ডোম, কচ্ছপ, নিম্ন শ্রেণীর যত হিন্দু সমানে হাজার হাজার সংখ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইসলামের ছায়া তলে জান্নাতে চলে গেছে। বাবা শাহজালাল, আল্লাহু আকবার।